কাজী মারুফ, যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। খুব অল্প সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই অভিনেতা। বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের মাধ্যমে চলচ্চিত্র এসে তার পরিচালনায় করা ছবি ইতিহাস দিয়ে বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। কাজী মারুফ 1982 সালে 4 ডিসেম্বর বাংলাদেশের গোপালগঞ্জ জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী রুবায়েত হায়াত। অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন ইতিহাস ছবির মাধ্যমে। কাজী হায়াত পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় 2002 সালে। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ।